প্রিয় বন্ধুরা, আমি ফাইয়া চালি আর আপনারা দেখছেন চ্যানেল টেক শবনম। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে দিন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই এই পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নিন। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং বিষয়ে। তো ডিজিটাল মার্কেটিং বিষয়টি বোঝার আগে আপনাকে মার্কেট এবং মার্কেট প্লেসটা কী সেটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আর এই সমস্ত বিষয়ে বিস্তারিত পড়তে হলে, বাংলাতে পড়তে হলে আমার ওয়েবসাইটের মধ্যে আপনাকে যেতে হবে। সেখানে গেলে সমস্ত বিস্তারিত তথ্য পাবেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মার্কেটিংটা কী আসলে? মার্কেটিংটা হলো এটাই যে আমরা মানুষেরা প্রতিনিয়ত যে কেনা বেচার জন্য যে জমায়েত হই বা কেনা বেচা করি একটা নির্দিষ্ট জায়গা থেকে, এই যে প্রসেসিংগুলো, এই যে কেনা বে যেখান থেকে যে আমরা যে কেনা বেচা করি এটাকেই মার্কেটিং বলে। তো এখন এর পাশাপাশি যুক্ত থাকছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস কাকে বলে? তো আমরা প্রতিনিয়ত একটা জায়গায় যদি কেনা বেচা করি, একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা জমায়েত হই যে এখান থেকে কিনবো বা এখানে বিক্রি করব, এই যে জায়গাটাকে বলা হয় মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস বা মার্কেটিং কীভাবে পরিচালিত হয়, মার্কেট কীভাবে পরিচালিত হয়, সেখানে দোকান থাকে, দোকানদাররা দোকান খুলে বসে থাকে, আমরা বুঝতে পারি এটা মুদিখানার দোকান, এটা মাংসের দোকান, অনেক সময় ব্যানার লাগানো থাকে, অর্থাৎ একটা ছোটোখাটো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয়, প্রচার হয়। প্রচারের মাধ্যমে মার্কেটিং কিন্তু চলে। যেমন আপনি ধরুন একটা মাছওয়ালার কাছে গেলেন বা একটা আপনি বাজারে যাচ্ছেন, একটা মাছওয়ালার চিৎকার করতে যে আমার মাছের কিলো এত টাকা, মাছের কিলো এত টাকা, তো তখন আমরা কী করি? আমরা ওই লোকটার কাছে যাই না, মানে সে তো বিজ্ঞাপন করছে, তাই না? বিজ্ঞাপন যখনই করছে তার কাছে যাই, তারপরে আমরা দর কষাকষি করি যে না দাদা আমি এত টাকা দিতে পারবো, আমি 1 কিলো নেবো কি 5 কিলো নেবো, আমি এত টাকা দিতে পারবো। এইভাবে দর কষাকষির মাধ্যমেই কিন্তু মার্কেট পরিচালিত হয়। তো এটা তো গেল মানে ট্র্যাডিশনাল, মানে আমরা চিরাচরিত প্রথা, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে বাজার এখানে হচ্ছে, এখানে যেতে হবে, আমাকে মাছ পাবো কি মাংস পাবো কি আমার প্রয়োজনীয় সামগ্রীগুলো এখানে পাবো, যে নির্দিষ্ট জায়গা, এই যে এটা হলো চিরাচরিত প্রথা। এখন বিষয় হলো ডিজিটাল বিষয়টা কী। ডিজিটাল বিষয়টা হলো একটা, এটা একটা প্রক্রিয়া বলতে পারেন, যেটা আপনার ইলেকট্রনিক্স মাধ্যমের দ্বারা পরিচালিত হচ্ছে, মোবাইল কম্পিউটার এই সমস্ত পদ্ধতির দ্বারা পরিচালিত হচ্ছে, এবং অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে, ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে। এটাকে, এই যে প্রসেসিংটাকে, এই প্রসেসিংটাকে বলা হচ্ছে ডিজিটাল। এখন মার্কেট প্লেস যেটাকে বলছি, যে প্রচুর মানুষ যেখানে সমাগম হয় কেনা বেচার জন্য, সেই জায়গাটাকে মার্কেট প্লেস বলছি। তো এখন ডিজিটাল মার্কেটিং কাকে বলে? তো ডিজিটাল মার্কেটিং কী বলছে? আজকে যদি আমি ফেসবুকের কথা বলি, আজকে যদি আমি টুইটারের কথা বলি, ইনস্টাগ্রামের কথা বলি, যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানে দেশের গণ্ডি পেরিয়ে সমস্ত পৃথিবীর মানুষ সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা আবদ্ধ হচ্ছি, প্রতিদিন সেখানে আমরা যাওয়া আসা করছি, ডিজিটালি যাওয়া আসা করছি, সশরীরে নয়। তো ট্র্যাডিশনাল যেটা সেটা হলো সশরীরে, ডিজিটাল ট্র্যাডিশনাল মার্কেটিং যেটা সেটা হলো সশরীরে আমি হাজির হয়ে মার্কেটিং যেটা করছি সেটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং তাহলে কাকে বলে? যেখানে আমরা মোবাইল কম্পিউটার এই সমস্ত কিছু ব্যবহার করে যদি মার্কেটিং করি সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো এই হলো ডিজিটাল মার্কেটিংয়ের থিম। এখন ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, যেটা সমস্তটাই টেকনিক্যালি, সমস্ত টেকনিক্যাল আপনাকে টেকনিক্যালি তো হতে হবে এবং পাশাপাশি আরও অনেক কিছু জানার দরকার। এই আজকে আমি যে ইউটিউব ভিডিও বানাচ্ছি, এই যে কথা বলার যে স্পিচ, এই যে কথা বলার যে পাওয়ারটা, এই পাওয়ারটা আপনার থাকতে হবে। আপনি যদি ট্র্যাডিশনাল মার্কেটেও যান, যদি কোনো জিনিস যদি আপনাকে বিক্রি করতে হয়, আপনি যদি ভালো কথা বলতে না পারেন, যদি দরদাম করতে না পারেন ভালোভাবে, তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে সামগ্রী বিক্রি করতে গেছেন, যে সামগ্রী বিক্রি করতে সেটা ভালোভাবে ভালো দাম পাবেন না কিন্তু। তো মার্কেট প্লেসে মার্কেটিং যদি আপনাকে করতে হয়, তাহলে কিন্তু আপনার স্পিচ ক্ষমতা থাকতে হবে, আপনার খুব অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় হতে হবে খুব। এই নয় যে আচ্ছা ঠিক আছে, দেখেন না যে বাজারে যে সমস্ত কিছু কিছু দোকানদার থাকে, ঘুমন্ত দোকানদার, তাদের সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায় না, তাদের দোকানে কিন্তু আমরা যাই না, এটা কিন্তু ঘটনা, ঠিক আছে? যদি কোনো আমরা যখন জামাকাপড় কেনার জন্য কোনো দোকানে যখন যাই, তখন দেখবেন সেই সমস্ত দোকানে বিজ্ঞাপন থাকে, আমরা সেখানে যাই। এখন সেখানে যদি যত্ন খাতির না পাই, যদি একটু ট্যারা ট্যারা কথা বলে আমাকে যদি জিনিস ঠিকঠাক দেখাতে না চাই, সেই দোকানে আমরা যাই? যেতে ভালো লাগে? আমাদের ভালো লাগে না কিন্তু।
তো মার্কেট প্লেসেই আপনাকে কাজ করতে হলে, অর্থাৎ মার্কেটিংয়ের কাজ করতে হলে আপনাকে এই সমস্ত কয়েকটি বিষয়ের উপরে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। নাম্বার 1, আপনাকে ভীষণ অ্যাক্টিভ হতে হবে। নাম্বার 2, আপনাকে অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা অর্থাৎ প্রচার করার ক্ষমতা আপনার থাকতে হবে। প্রচার কীভাবে হয় আসলে দেখুন, একটা খুব সুন্দর একটা থিম তুলে ধরি, প্রচার কীভাবে হয়। সাপোজ একটা ছোট ছোট যে সমস্ত গ্রামীণ বাজারের আমি থিমটা তুলে ধরি, গ্রামীণ বাজারের মধ্যে কী হয় দেখবেন যে কিছু লোক হঠাৎ করে এলো, কিছু লোক হঠাৎ করে এসে গান বাজনা শুরু করে দিল, ঢাক ঢোল পিটিয়ে মাইক ফাইক লাগিয়ে, মানে বিরাট কিছু একটা ব্যাপার, ঠিক আছে। তো বাজারের একটা বিরাট বড় অংশের লোক তখন ওইদিকে ছুটে যায় যে হ্যাঁ ওখানে কী হচ্ছে, ভালো ভালো গান হচ্ছে বুঝি, বা ভালো ভালো কথা বলছে, একটু দেখে আসি। তো ওখানে কিন্তু জমায়েত হয়ে গেল। তো সেই রকম মুহূর্তে দাঁড়িয়ে তখন ওই লোকগুলো কী করে, 2 বা 4টে গান হয়তো বাজালো, 4টে গান বাজানোর পরে এইবারে হয়তো তাবিজ বের করলো, বা হয়তো কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য বের করলো যে আমার এই প্রোডাক্টটা পাওয়া যাবে। ওর কিন্তু বিজ্ঞাপনটা, প্রথমেই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য প্রথমে এক মানুষকে আকর্ষণ করলো, মানুষকে আকর্ষণ করার পরে তারপরে কিন্তু ওর বিজ্ঞাপনটা দিল। তো এটাও কিন্তু বিজ্ঞাপন পলিসি একটা, ঠিক আছে। তো এভাবেই কিন্তু ডিজিটাল মার্কেটিং, মানে যেখানে এই ডিজিটালাইজেশনের মধ্যে সমস্ত মানুষ আস্তে আস্তে চলে আসছে, এখন বর্তমানে ফেসবুক আর নেই, সবাই ফেসবুকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি। তো এইভাবে ডিজিটালাইজেশন যেহেতু হচ্ছে, সমস্ত সোশ্যাল যে সমস্ত আমাদের বিষয়গুলো ছিল, যোগাযোগ মাধ্যমগুলো ছিল, আজকে আগে কী হতো, আমরা সন্ধ্যাবেলা কোনো একটা জায়গায় বসে আড্ডা দিতাম, সেখানে কিছু মানুষ এক জায়গায় হতো, সেটা কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে না, আমার পাড়ার ছেলেপিলে বা আমার পাড়ার লোকজন এরকমভাবে কিন্তু, বা ক্লাবের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে আমরা কিন্তু আড্ডা দিতাম। তো এই যে আড্ডা দেওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু অনেক বিস্তার পেয়েছে ডিজিটালাইজেশনের ফলে। কারণ আজকে শুধু আমার পাড়ার মধ্যে সেটা সীমাবদ্ধ নেই, পাড়া পেরিয়ে, রাজ্য পেরিয়ে, দেশ পেরিয়ে সমস্ত পৃথিবীর মানুষ এই ফেসবুকের মধ্যে আজকে হাজির হচ্ছে, সন্ধ্যাবেলা আমরা একটা আড্ডা দিচ্ছি। তার মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর মানুষের সমাগম আছে। তো যেখানে সমাগম আছে সেখানে তো আমার প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে, তাহলে সেখানে আমাকে মার্কেটিং করতে হবে। তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা মার্কেটিং করি, তাহলে সেই মার্কেটিংটাকে বলা হবে ডিজিটাল মার্কেটিং। এখন অনেকের ধারণা যে না এটা বোধহয় ঠিক না, না ঠিক, সবাই এটাই করছে। ডিজিটাল মার্কেটিং শুধু ফেসবুকের ওপরে হচ্ছে না, ডিজিটাল মার্কেটিং অনেক কিছুর ওপরে হচ্ছে, ফেসবুকের ওপরে হচ্ছে, টুইটারের ওপরে হচ্ছে, ইনস্টাগ্রামের ওপরে হচ্ছে, ইউটিউবের মধ্যে হচ্ছে, ব্লগিংয়ের মাধ্যমে হচ্ছে, নিজস্ব ওয়েবসাইট তৈরি করে হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে, আরও বহু কিছু আছে, থেমে নেই। আপনি পিছিয়ে যাচ্ছেন বরং, আপনি হয়তো ভাবছেন যে আমি করতে পারছি না। তাহলে আপনি যদি করতে না পারেন, ডিজিটাল মার্কেটিং যদি করতে না পারেন, তাহলে আপনি ডিজিটালাইজেশনের মধ্যে এসেছেন, তাহলে আপনি যদি হয় কিনতে হবে আর না হয় বিক্রি করতে হবে, এ দুটোই তো। আপনি যদি বিক্রি করতে না পারেন তাহলে আপনাকে কিনতে হবে। আপনি গুগল পে, ফোনপে এগুলোর মধ্যে, পেটিএম এগুলোর মাধ্যমে টাকা আদান প্রদান করছেন না, করছেন তো, আপনার ফেসবুক নেই, আছে তো, তো আপনি তো অলরেডি ডিজিটালাইজেশনের মধ্যে আছেন অলরেডি, তাহলে আপনি কী করে বলছেন যে আপনি পারবেন না? পারবেন আপনি। তো এই হলো থিম। তো যাই হোক, এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, আর একটু বিস্তারিত যদি পড়তে হয় আমি আগেই বলেছি, আপনি আমার ওয়েবসাইট ভিজিট করবেন, ওখানে যাবেন, সম্পূর্ণ বাংলাতে লিখেছি, একবার ছাড়া 5 বার পড়ে শিখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন নিজের প্রয়োজন অনুযায়ী।